হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক ইউনিট এর যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার ডিটেলস এবং হচ্ছে কিছু পরামর্শ থাকছে। তো প্রথমেই বলি যে এই যে ইউনিটে ভর্তি পরীক্ষা, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি অর্থাৎ আবেদনের যোগ্যতা যেটা, সেটা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি এই দুই পরীক্ষায় মিলে কম্বাইনলি সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 8.0, অর্থাৎ দুইটা পরীক্ষা যেটা হয় এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষা জিপিএ মিলে থাকতে হবে হচ্ছে 8.0 কমপক্ষে। অ্যান্ড দেন যদি আসি, এটা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন করার যোগ্যতা জাস্ট। তবে এরপরও আমরা দেখবো যে এই যে জিপিএ তার উপর ভিত্তি করে হচ্ছে এই জিপিএটা টোটাল মার্কসেও, মানে টোটাল যে অ্যাডমিশনের যে মার্কস সেখানেও যোগ হচ্ছে। সো এটার গুরুত্ব আরও বেশি আসলে। তো এবার বলে নিই যে আমাদের এখানে হচ্ছে কম্পিটিশনটা কীরকম, তাই একটু ধারণা দিই যে এক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে প্রত্যেক বছর প্রায় 80,000-এর বেশি অ্যাপ্লিক্যান্টস তারা হচ্ছে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করে, জাস্ট ক ইউনিট আমি বলছি সেখানে প্রায় 80,000-এর বেশি, আই রিপিট। সেখান থেকে সিট যদি বলি, নাম্বার অফ সিটস ইন ইউনিট, সো সেখানে সেটা হচ্ছে 1680 জনকে আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে বসতে দেওয়া, মানে সিলেক্ট করা হয় হচ্ছে ইউনিটে। তবে তারপরও দেখা যায় যে প্রত্যেক বছর হচ্ছে মেরিট পজিশন 1 থেকে প্রায় 4,000-এর কাছাকাছি বা 4,000-এর থেকে একটু বেশি পর্যন্ত হচ্ছে শেষ পর্যন্ত তারা সুযোগ পায়, কারণ দেখা যায় অনেকে হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়। তো এই ইউনিটের বা ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের যেসব সাবজেক্টগুলো হচ্ছে সবার চোখ থাকে বা হাই ডিমান্ড, তার মধ্যে হচ্ছে প্রথমেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এটা অবশ্যই খুবই ফেমাস একটা সাবজেক্ট। এবং এরপর হচ্ছে কম্পিউটার সায়েন্স তো আছেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ট্রিপলি যাকে আমরা বলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, রোবোটিক্স, অবশ্যই যাদের রোবোটিক্সে আগ্রহ তাদের জন্য অবশ্যই এটা অনেক ভালো নজরে থাকবে, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেক বায়োকেমিস্ট্রি যদি বলি, দেন হচ্ছে নর্মাল বাকি যেগুলো আছে সেগুলো তো আছে, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স, বোটানি, জুওলজি তো আছেই। এবার বলা যাক যে আমাদের যে যে অ্যাডমিশন টেস্টটা কয়েনটে সেটা কীরকম। সেই ক্ষেত্রে আমরা যদি বলি, প্রথমে হচ্ছে 120 মার্কসের এক্সাম হবে, পরীক্ষা হবে 120 নম্বরের। এক্ষেত্রে সময় থাকবে হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স, তার মানে হচ্ছে 90 মিনিটস। এবং টোটাল সিস্টেমটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ কোনো রিটেন কোয়েশ্চেন থাকবে না, অর্থাৎ 120টা কোয়েশ্চেনই থাকবে হচ্ছে এমসিকিউ। এক্ষেত্রে 30x4 অর্থাৎ 4টা বিষয়ে অ্যান্সার করতে হয়, এবং প্রত্যেক বিষয়ে 30টা করে এমসিকিউ বা 30 মার্কস যদি বলি আমি। সেক্ষেত্রে বিষয়গুলোর মধ্যে একটু ডিটেলস বলি যে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত যেটা হচ্ছে ম্যাথমেটিক্স, দেন হচ্ছে ফিজিক্স 30, ম্যাথমেটিক্সে 30 বললাম, কেমিস্ট্রি 30, আর আর্ট যে বাকি 30 অর্থাৎ 90 হলো, বাকি যে 30 120 হওয়ার জন্য যে 30 অ্যান্সার করতে পারবা হচ্ছে তোমরা বায়োলজি, ইংলিশ অথবা বাংলা, এই 3টা বিষয় থেকে যে কোনো একটা, অর্থাৎ হয় বায়োলজি না হয় ইংলিশ না হয় বাংলা, 3টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করলে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা মানে দেওয়া যাবে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যদি কেউ বায়োলজি আনসার না করে বা যদি সাপোজ কেউ বায়োলজিতে কমফোর্টেবল না, সে বায়োলজি কম পারে বা বায়োলজি আনসার করতে চায় না, সেক্ষেত্রে তার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে সে ডিউ কমিউনিটির যে বায়োলজি রিলেটেড সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, আমাদের জানি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে মাইক্রোবায়োলজি কিংবা নর্মাল জুওলজি কিংবা নর্মাল বোটানি, সে ওগুলো হচ্ছে ওইসব বিষয়ে সে হচ্ছে পড়তে পারবে না ফিউচার, অর্থাৎ সে সিলেক্ট হবে মেবি, মেরিট পজিশন ভালো থাকবে সব মিলে মার্কস দিতে, বাট সে যখন চয়েস দিবে সে চয়েস দেওয়ার সময় সে ওগুলো দিতে পারবে না। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা আগেই বললাম যে প্রত্যেক কোয়েশ্চনের জন্য ঠিক হলে সে এক মার্কস করে পাবে, অর্থাৎ 1 মার্কস পার কোয়েশ্চেন, বাট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যদি কেউ ভুল অ্যান্সার করে একটা কোয়েশ্চেন, সাপোজ ভুল দাগালো, আমি এখানে বলতে চাচ্ছি যে কেউ যদি কোনো কোয়েশ্চেন না পারে এবং অ্যান্সার না করে তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি কেউ যদি ভুল অ্যান্সার করে অর্থাৎ ভুল উত্তরে দাগায় তাহলে তার জন্য ওই কোয়েশ্চনের জন্য 0.25 মার্কস ডিডাক্টেড হবে, অর্থাৎ ডিডাক্ট হবে অর্থাৎ 0.25 মার্কস কাটা যাবে, অর্থাৎ -0.25 যদি বলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কোনো রকম ক্যালকুলেটর, কেন বলছি কোনো রকম, অর্থাৎ ক্যালকুলেটর নেওয়াই যাবে না, সেটা হোক MS ES যেটাই হোক, ক্যালকুলেটর নট অ্যালাউড। এবার চলে আসি আমরা মার্কস ক্যালকুলেশনে। সো টোটাল যে আমি আগে বললাম যে এক্সামটা হচ্ছে 120 মার্কস, এবং আমি সাথে আমি আগেও বলছিলাম এটা আগে বলছিলাম যেটা সেটা হচ্ছে যে জিপিএটা খুব ইম্পর্টেন্ট বলছিলাম, কারণ এটা পরে যোগ হয়, এখন দেখি আমরা কীভাবে যোগ হয়। এসএসসি যে জিপিএ যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে তাকে আমরা 6 দিয়ে গুণ দিয়ে হিসাব করবো, এখানে 6 দিয়ে গুণ দিয়ে আমি সাপোজ কেউ যদি পাই 4.00 তাহলে তার জন্য হবে হচ্ছে 6x4 অর্থাৎ 24 out of 30 obviously। দেন এইচএসসি
এর যে জিপিএটা তাকে গুণ দেওয়া হবে 10 দিয়ে, অর্থাৎ 10 দিয়ে গুণ দেওয়া হবে। সাপোজ কেউ যদি 5 পায় এইচএসসিতে তাহলে তার মার্কস হবে 50 আউট অফ 50। দেন হচ্ছে অ্যাডমিশন টেস্ট স্কোর, অর্থাৎ আমরা অলরেডি জানছি যে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে 120 মার্কের, সো যদি 120-এর মধ্যে 100 পায়, 90 পায়, ওই মার্কটা যোগ হবে। তো সব মিলিয়ে টোটাল মার্কিংটা করা হচ্ছে এখানে আউট অফ 200। সো আউট অফ 200-এর মধ্যে এখানে তুমি যত স্কোর করতে পারবা সেটা থেকে তোমার মেরিট পজিশন দেওয়া হবে এবং সব মিলিয়ে আর কি। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা নাম্বার দেওয়া হয়েছে পাস মার্কস বলি আমরা, সেটা হচ্ছে যে 120-এর মধ্যে টোটাল 48 তোমাকে অ্যাটলিস্ট পাওয়াই লাগবে, দ্যাট হচ্ছে পাস মার্কস। অনেক সময় যদি কোশ্চেন খুব হার্ড হয় তবে দেখা গেল যে মানে ওই নর্মালি তো বললাম যে সিরিয়াল নাম্বার 400, 4000 কিংবা 5000-এর বাইরে আসলে যারা চান্স পায় না ডিউতে পড়ার জন্য। সো তারপরেও একটা মিনিমাম পাস মার্কস দেওয়া হচ্ছে 48, ওইটার কম পেলে হচ্ছে মেরিট পজিশন যাই থাকুক, কোনো লাভ নেই, অর্থাৎ ভর্তি হওয়া যাবে না সেক্ষেত্রে। আর যেটা হচ্ছে যে আগে বলছিলাম যে স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর ডিপার্টমেন্টস আন্ডার ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, অর্থাৎ তাদের জন্য হচ্ছে বায়োলজি, আর যারা ফার্মাসি ওয়ান অফ দ্য ফেমাস সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো ওই যে সাবজেক্ট সেটা বললাম যে ফার্মাসি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো আছে মাইক্রোবায়োলজি, সেখানে সেসব ডিপার্টমেন্টে বা সেসব সাবজেক্টে পড়ার জন্য অবভিয়াসলি বায়োলজি অ্যান্সার করতে হবে। এবং লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অবভিয়াসলি এটা তোমার জেনে রাখা দরকার যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন আর সেকেন্ড টাইম নেই, অর্থাৎ মাত্র একবারের জন্যই কেউ হচ্ছে সেখানে কী করতে পারবে, এক্সাম দিতে পারবে। সো এই ছিল আমাদের আজকের ডিটেলস। সো বেস্ট অফ লাক সবাইকে, ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, সবাই ভালো থাকবা। আর হচ্ছে আমাদের যারা ভিডিও ভালো লাগলে লাইক করবা, আর যদি তুমি চাও যে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে তাহলে অবশ্যই তুমি শেয়ার করতে পারো ভিডিওটা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।